আমাদের দাবি হলো এই বিতর্কিত ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল করতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচন পিয়ার পদ্ধতির প্রবর্তন করতে হবে। অবৈধ সরকারের পদত্যাগ এবং বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন করতে হবে। অবৈধ সরকারের পদত্যাগ এবং বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন করতে হবে। এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কর্মসূচি হল 16 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত সারা দেশে সকল থানায় তৃণমূল প্রতিনিধি সম্মেলন, দ্বিতীয় মাসব্যাপী সকল জেলা ও মহানগরে সমাবেশ এবং ওলামা সম্মেলন করতে হবে, তিন অবৈধ ও ফেসিবাদী সরকারের পদত্যাগ এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলসমূহের সকল শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সমর্থন ঘোষণা করছি।